তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাইক্রোটিক রাউটার ব্যবহার করে ইউটিউবের জন্য আপনি এডিশনাল একটা ব্যান্ডউইথ কিউ তৈরি করতে পারেন। আপনার আইএসপি যদি আপনাকে ইউটিউবের জন্য ক্যাশ সার্ভারের কোনো আইপি অ্যাড্রেস নাও দেয়, সেই ক্ষেত্রেও আপনি কিভাবে ইউটিউবের প্যাকেটগুলোকে ট্র্যাক করতে পারবেন এবং সেটার এগেনস্টে নিজে থেকে একটা এডিশনাল কিউ তৈরি করতে পারবেন, সেটা আজকে আমরা শিখব। তো সেই জন্য আমরা সরাসরি মাইক্রোটিক করে নিচ্ছি। মাইক্রোটিকে লগ ইন করার পর আমরা একটু আইপি অ্যাড্রেসের ইনফরমেশনটা দেখে নেই। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে 1 নম্বর পোর্টে আমাদের আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি এসেছে, সেখানে একটা আইপি অ্যাড্রেস বসানো রয়েছে, এবং 2 নম্বর ইন্টারফেসটা হচ্ছে আমাদের ল্যান ইন্টারফেস, এইটার আন্ডারে আমরা আমাদের লোকাল ইউজের জন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকি। তো 1 নম্বর ইন্টারফেসে আপনার আইএসপি থেকে রিয়েল আইপি থাকতে পারে, প্রাইভেট আইপি থাকতে পারে, পিপিওই কানেকটিভিটি থাকতে পারে, যেটাই থাকুক কোনো সমস্যা নেই। সেটার এগেনস্টে আপনি কিভাবে আপনার রাউটারের মধ্যে ইউটিউবের কিউ তৈরি করবেন সেটাই আমরা আজকে শিখব। তো ইউটিউবের কিউ করার জন্য আমরা সরাসরি আইপি থেকে ফায়ারওয়ালে চলে যাব এবং এখান থেকে Layer 7 প্রোটোকল অপশনটাতে যেতে হবে। Layer 7 যাওয়ার পর দেখুন এখানে REGEXP একটা নাম রয়েছে। তো আমরা যেটা করব, আমরা ব্রাউজারটা ওপেন করে মাইক্রোটিক Layer 7 REGEXP লিস্ট লিখে সার্চ দিব। দেখুন এখানে কিন্তু মাইক্রোটিকে বলাই আছে REGEXP। সো আমরা জাস্ট গুগলে গিয়ে মাইক্রোটিক Layer 7 REGEXP লিস্ট লিখে সার্চ দিলে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটাতে চলে যাব। এই লিঙ্কটাতে যাওয়ার পর আমরা REGEXP-র বেশ কিছু লিঙ্ক দেখতে পাবো, যেখান থেকে আমরা এই কোডটাকে কপি করে নিব। দেখুন এখানে ফেসবুক এবং ইউটিউবের জন্য একটা কোড দেওয়া রয়েছে, এই কোডটাকে আমরা কপি করে নিলাম এবং এইখানে গিয়ে প্লাস চিহ্ন দিয়ে জাস্ট কোডের মধ্যে এটা পেস্ট করে দিব। নাম দিব হচ্ছে ইউটিউব, আপনি যে কোনো নাম দিতে পারেন, ইউটিউবকে চেনার জন্য যে নাম দিবেন সমস্যা নেই। তবে আমরা যেহেতু ইউটিউবের কিউ তৈরি করছি, আমাদের ফেসবুকটা আসলে দরকার হবে না। ফেসবুকের পরিবর্তে এখানে আমরা ইউজ করব googlevideo.com, কারণ ইউটিউবটা কিন্তু গুগলেরই একটা সার্ভিস। সো আপনি googlevideo.com এবং youtube.com এই দুইটা অ্যাড্রেসকে এখানে রাখবেন। পাশাপাশি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কোডটা আমরা লিখে দিব, সেখান থেকে আপনি চাইলে কপি পেস্ট করে নিতে পারবেন, দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। তো আমাদের Layer 7 ইউটিউবটাকে অ্যাড করা হয়ে গেল। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের ম্যাঙ্গেল তৈরি করতে হবে। আমাদের লাস্ট ভিডিওতেও কিন্তু আমরা স্পিড টেস্টের কিউ তৈরি করার জন্য একটা ম্যাঙ্গেল তৈরি করেছিলাম, চাইলে আপনারা সেই ভিডিওটি এর আগে দেখে আসতে পারেন। তবে ইউটিউবের ম্যাঙ্গেল তৈরি করার ক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে, আমাদের 2টা ম্যাঙ্গেল রুল তৈরি করতে হবে, একটা হচ্ছে ডাউনলোডের জন্য, একটা হচ্ছে আপলোডের জন্য। কারণ ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওগুলোকে ডাউনলোডও করি, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিওকে ওয়াচ করি বা স্ট্রিমিং করতে থাকি, সেটা কিন্তু ইন্টারনেট থেকে আমাদের ডিভাইসের দিকে ডাউনলোড হতে থাকে। আর আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো ভিডিও আপলোড করি, তখন কিন্তু আমাদের আপলোড স্পিডের প্রয়োজন হয়। সো আমরা ডাউনলোড এবং আপলোড 2 ডিরেকশনেই আমরা কিউ তৈরি করবো। সো প্রথমে আমরা যেটা করব, ম্যাঙ্গেলে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব, আমরা জেনারেল অপশনে যাব এবং এইখান থেকে চেনটাকে ফরওয়ার্ড করে দিব। ফরওয়ার্ড করে দেওয়ার পর ইন ইন্টারফেসের মধ্যে আমরা ইথারনেট 1 দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জিনিসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। ইন ইন্টারফেস মানে হচ্ছে এইখানে আইএসপি থেকে যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কটা আমরা দেখিয়ে দিব। আমাদের রাউটারের ক্ষেত্রে 1 নম্বর ইন্টারফেসে আইএসপির লিঙ্কটা লাগানো রয়েছে, সেই জন্য আমরা ইন ইন্টারফেসের মধ্যে 1 নম্বর ইন্টারফেসটা দেখাচ্ছি। আপনার এখানে যদি পিপিওই কানেক্টিভিটি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে পিপিওই ইন পিপিওই আউট নামে অপশন পাবেন, ওই জায়গাটা থেকে আপনি পিপিওই আউটটা দেখিয়ে দিবেন। অথবা আপনার যদি অন্য কোনো ইন্টারফেসে আইএসপির কানেকটিভিটিটা লাগানো থাকে, আপনি সেই ইন্টারফেসটা এখানে দেখিয়ে দিবেন। তার মানে কি করব, চেনটা ফরওয়ার্ড করব, ইন ইন্টারফেসের মধ্যে আমার ওয়ান লিঙ্ক অর্থাৎ আইএসপির লিঙ্কটা দেখিয়ে দিব। এর মানে হচ্ছে আইএসপি থেকে যখন আমাদের ডিভাইসের দিকে রিকোয়েস্ট যায়, তার মানে ইউটিউবে যখন ডাউনলোড হয় ইন্টারনেট থেকে আমাদের পিসির দিকে আসে, সেই কিউটা আমরা তৈরি করছি এই ম্যাঙ্গেলের মাধ্যমে। সো এটার পরে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে Layer 7 প্রোটোকলের মধ্যে আমরা ইউটিউবের জন্য যে Layer 7টা তৈরি করলাম কোডের মাধ্যমে সেটা দেখিয়ে দিব। দেন অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে এখান থেকে আমরা মার্ক কানেকশন করব। মার্ক কানেকশনটা মনে রাখার জন্য আমরা নাম দিচ্ছি ইউটিউব মার্ক কানেকশন ডাউনলোড, এটা কিন্তু আমরা ডাউনলোডের জন্য করছি। দেন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তারপর যেহেতু আমরা মার্ক কানেকশন করলাম, আমরা জানি মার্ক কানেকশনের পরে আমাদেরকে মার্ক প্যাকেট করতে হবে। সো এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করছি। এইবার আমার চেনটা থাকবে প্রি রাউটিং, আর কানেকশন মার্কের এখানে আমরা কিছুক্ষণ আগে ইউটিউবের জন্য ডাউনলোডের কানেকশনটা মার্ক করে রেখেছিলাম, সেটা এখানে কানেকশন মার্কের মধ্যে দেখিয়ে দিব। দেন অ্যাকশনে গিয়ে মার্ক প্যাকেট করে দিব, এবং মার্ক প্যাকেট করার পর এখানে আমরা নাম দিব ইউটিউব মার্ক প্যাকেট ডাউনলোড।
এবং মার্ক প্যাকেটের ক্ষেত্রে আমরা বলেছিলাম পাস থ্রুটা উঠিয়ে দিতে হবে। মনে রাখবেন মার্ক কানেকশনের ক্ষেত্রে পাস থ্রুতে টিক চিহ্ন দেওয়া থাকবে এবং পরবর্তীতে যখন আপনি মার্ক প্যাকেট করবেন তখন আসলে পাস থ্রুটা উঠে যাবে। অ্যাপ্লাই এবং ওকে। তো আমাদের ম্যাঙ্গেলের মধ্যে কিন্তু ডাউনলোডের রুল ক্রিয়েট করা শেষ হয়ে গিয়েছে, এবার আমরা আপলোডের রুল ক্রিয়েট করব। সেই জন্য আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা রেখেছিলাম চেনটাকে ফরওয়ার্ড এবং ইন ইন্টারফেসের মধ্যে আমরা দেখেছিলাম ইন্টারনেট লিঙ্ক, অর্থাৎ আইএসপিটা যে পোর্টে কানেক্টেড সেই পোর্ট। এবার আমরা দেখাবো আমাদের ল্যানটা যে পোর্টে কানেক্টেড সেই পোর্ট, কারণ এবার আমরা আপলোডের জন্য কিউ তৈরি করতেছি। তার মানে হচ্ছে আমাদের পিসি কিংবা আমাদের মোবাইল থেকে ইন্টারনেটের দিকে ডাটাটাকে আমরা আপলোড করব। সো এই জন্য আমরা ল্যানের ইন্টারফেসটা দেখাচ্ছি, কারণ আমাদের ডিভাইসটা কিন্তু ল্যানের ইন্টারফেসের সাথে কানেক্টেড। এরপর আমরা অ্যাডভান্সে যাব, সেমভাবে লেয়ার 7 প্রোটোকল থেকে ইউটিউবটা দেখিয়ে দিব এবং অ্যাকশনে গিয়েও সেমভাবে মার্ক কানেকশন করে দিব এবং কানেকশনটির নাম দিব হচ্ছে ইউটিউব মার্ক কানেকশন আপলোড। এর আগেরটা ছিল ডাউনলোড, এবার আমরা করে দিব আপলোড। আর কানেকশনের ক্ষেত্রে এই টিক চিহ্নটা থাকবে, অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিচ্ছি। সেমভাবে আরেকটা রুল আমরা ক্রিয়েট করব, প্রি রাউটিং মার্ক কানেকশন। কানেকশনের মধ্যে আমরা দেখাবো ইউটিউবের আপলোডের যে কানেকশনটা আমরা এইমাত্র মার্ক করলাম সেটা, এবং অ্যাকশনে গিয়ে আমরা মার্ক প্যাকেট করব এবং নাম দিয়ে দিব ইউটিউব মার্ক প্যাকেট আপলোড। এই তো আমাদের চারটা রুল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। খুব সহজভাবে যদি আরেকবার বলি, দেখুন এখানে রুল কিন্তু বেসিক্যালি দুইটাই, কারণ এখানে ফরওয়ার্ড দিয়ে মার্ক কানেকশনের জন্য আপনি ডাউনলোডের জন্য একটা রুল তৈরি করেছিলেন, সেমভাবে সেম রুলটাই কিন্তু আপনি আপলোডের ক্ষেত্রেও তৈরি করেছেন। শুধুমাত্র ইন ইন্টারফেসের মধ্যে যখন আপনি ডাউনলোডেরটা করবেন তখন আপনি দেখাবেন ওয়্যান লিঙ্ক, অর্থাৎ আইএসপির লিঙ্ক, এবং যখন আপনি আপলোডের জন্য করবেন তখন দেখাবেন 2 নম্বর পোর্ট, অর্থাৎ আপনার ল্যান ইন্টারফেস। সো আমাদের ম্যাঙ্গেলের চারটা রুলই ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি এবং ব্রাউজার ওপেন করে ইউটিউবটা লোড করি, তাহলে দেখবেন ইউটিউবের প্যাকেটগুলো আমাদের ম্যাঙ্গেল রুলের মধ্যে ধরছে। এই দেখুন আমাদের কিন্তু ম্যাঙ্গেল রুলের মধ্যে ইউটিউবের ডাটা আসছে, দেখুন এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সো অলরেডি আমরা ইউটিউবের প্যাকেটগুলোকে মার্ক করতে সক্ষম হচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে সিম্পলি কিউ তৈরি করা। কিউতে যাওয়ার পর আমরা এখান থেকে কিউ ট্রিতে চলে যাব। আপনি যদি সিম্পল কিউ তৈরি করতে চান সেটাও করতে পারেন, বাট কিউ ট্রি করলে যেটা হবে, ধরুন আপনার অফিসে বা বাসায় 100 Mbps ব্যান্ডউইথ রয়েছে এবং 10 জন ইউজার রয়েছে, তো আপনি যদি কিউ ট্রিতে একটা সিঙ্গেল কিউ তৈরি করেন এবং বলে দেন প্রত্যেকে ইউটিউবের জন্য 10 Mbps করে ব্যান্ডউইথ পাবে, তাহলে কিন্তু আপনাকে 10 জনের জন্য 10টা আলাদা আলাদা কিউ তৈরি করতে হবে না। ওই একটা কিউ এর মাধ্যমেই আপনি 10 জনকেই সেমভাবে 10 Mbps ব্যান্ডউইথ দিতে পারবেন। সো এই জন্য আমরা কিউ ট্রিতে চলে যাব, গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব। সর্বপ্রথম আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ইউটিউব ডাউনলোড স্পিড। ইউটিউব ডাউনলোড স্পিড প্যারেন্টটা থাকবে গ্লোবাল। এবার মার্ক প্যাকেটের মধ্যে আমরা ইউটিউব মার্ক প্যাকেট ডাউনলোড যেটা তৈরি করেছি ম্যাঙ্গেলের মধ্যে সেই ডাউনলোডটাকে দেখিয়ে দিব এবং লিমিট দিয়ে দিচ্ছি 10 Mbps। আর কিউ টাইপটা থাকবে হচ্ছে পিসি কিউ ডাউনলোড ডিফল্ট, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিচ্ছি। এটা আমাদের তাহলে ডাউনলোডের কিউ তৈরি হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, আপলোডের জন্য একটা কিউ তৈরি করব। ওখানে আমরা কিউ ট্রিটার নাম দিচ্ছি ইউটিউব আপলোড। সেমভাবে মার্ক প্যাকেটের মধ্যে গিয়ে আমরা এবার আপলোডের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। কিউ টাইপটা থাকবে হচ্ছে পিসি কিউ আপলোড ডিফল্ট। এরপর আমরা ম্যাক্স লিমিটের মধ্যে 10 Mbps দেখিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই এবং ওকে দিয়ে দিচ্ছি। ব্যাস আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা লাইভ প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখব যে ইউটিউবের কিউগুলো আসলে কাজ করে কিনা। সর্বপ্রথম আমরা ডাউনলোডের কিউটাকে চেক করি। আমরা যদি ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিও প্লে করি, ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা 4K ভিডিও প্লে করতে চাচ্ছি, এই ভিডিওটাই আমরা প্লে করলাম। ভিডিওটা প্লে করার পর আমরা এখান থেকে জাস্ট সাউন্ড অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে যদি মাইক্রোটিকের ভেতরে ঢুকি, তাহলে দেখুন আমাদের কিন্তু কিউটা কাজ করছে, আমাদের এই কিউ এর ভেতর দিয়েই কিন্তু ডাউনলোডের ট্রাফিকটা যাচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি, যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখুন ইউটিউবের কিউ এর ভেতর দিয়ে কিন্তু ট্রাফিকটা যাচ্ছে। তো এমনিভাবে ইউটিউবের প্যাকেটগুলোকে মার্ক করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই ইউটিউবের জন্য আলাদা একটা কিউ তৈরি করে নিতে পারেন। এর ফলে যেটা হবে, আপনার আইএসপি থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ যদি 2 Mbps, 5 Mbps বা যে কোনো একটা ডিফারেন্ট ব্যান্ডউইথ হয়, আপনি কিন্তু ইউটিউবের জন্য আলাদা ডেডিকেটেড একটা ব্যান্ডউইথ পেতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা নিজে থেকেই আপনাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে ইউটিউবের জন্য কিউ তৈরি করতে পারবেন। আর আগামী ভিডিওতে আপনারা কোন টপিক্স নিয়ে কাজ শিখতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব।
দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।